পরীক্ষা চলতেছে, এই কারণে পরীক্ষার জন্য পরীক্ষা ভিডিও বন্ধ থাকবে। পরপর 7টা পরীক্ষা হওয়ার পরে এখন বন্ধ কিছুদিন, এরপরে আবার 6টা পরীক্ষা বেরোইলাম মাত্র, যেটা অনেকদিন বের হওয়া হয় না বাসা থেকে, সেহেতু আজকে বের হইলাম। আলহামদুলিল্লাহ পরীক্ষা মোটামুটি ভালো দিচ্ছে, বাকিটা আল্লাহর উপর। এখন এই যে আছি এদিকে, বাইরে কিন্তু রোদ্দুর আছে, বাট রোদ্দুরে এতটা তাপ গায়ে লাগতেছে না। এখন যাচ্ছি, চলেন যাওয়া যাক। আর যেহেতু অনেকদিন পরে ভিডিওটা আনছি, আগে যা দিচ্ছিল তাও আসবে না কিন্তু সন্দেহ আছে, দেখবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখতে চলে আসেন নতুন রাস্তা, এবার রেডে পার হওয়া করা, আর ওই পাশে চলে আসছে। আমরা যখন গাড়িতে উঠি নতুন রাস্তা থেকে, তখনও কিন্তু গাড়িতে যথেষ্ট মানে দেখা যাচ্ছে রোদ্দুর রাস্তা, বাট খুলনা স্টেডিয়াম ক্রস করে দেখলাম একটু মেঘলা মেঘলা আবহাওয়া। এরপরে পিটিএম অঞ্চলে যেতে হুট করে বৃষ্টি, ফেরিঘাট পার হওয়ার পরে হুট করে বৃষ্টি, মানে আমি বাইরে বেরোলে সেদিন বৃষ্টি না হয়ে পারে। আমি যখন বাসায় ছিলাম তখন থাকতেই খেলাটা দেখতেছিলাম, বাট খেলা 109 মিনিট দেখার পরেও ফোন দেবো লোকটা দিতে হবে, সেই জন্য চলে আসলাম এই গোল্ডেন হসপিটাল, যেটা পিটিএমওর থেকে একটু পাশে অবস্থিত। এখান থেকে মেসিরা কাপ নিল সেটা দেখলাম, বাট এখান থেকে যেহেতু ব্লাড টানাবে না, সেই জন্য আমাকে ওরা নিয়ে চলে গেল খুলনার সদর হাসপাতাল, যেটা রূপসাঘাটের সামনে। তো এই হলো সেই সদর হাসপাতাল যেখানে আমরা অলরেডি চলে পৌঁছানোর পরে এবার হলো ক্রস ম্যাচিংয়ে দিল, ক্রস ম্যাচিংয়ে পরে ভালো ব্লাড টানানোর সময় কিছু ঘটে। যেহেতু ব্লাড দিলাম সদর হাসপাতালে, তো সদর হাসপাতাল থেকে হাইটে মানে 5 মিনিট হাঁটলেই আপনার যে হাদিস পার্ক, যেটাই হোক হাদিস পার্ক, এই হাদিস পার্কে আসা যায়। তো বাবা আমি আসছি যখন এখান থেকে একটু হাইটে হাইটে বেরোয়, মানে হাইটে হাইটে বেরোবো বলতে ওই দিক দিয়ে শর্টে বেরোবো, এই জন্য এই দিক দিয়ে ঢুকলাম। তা গত যে আগের ভিডিওটা ফুল ছিল বলেও এখানে অনেকেই ফুল ছিল। হ্যাঁ দেখো আমরা এইসব বাদ দিই, প্রচুর রোদ্দুর এখন, যখন ভিড়ের মাঝখানে আমরা আর কি পিটে নামবো, তার আগে কিন্তু মানে ধুমধারাক্কা একদম বৃষ্টি, এখন আবার রোদ্দুর। কি হচ্ছে, এই হলো বৃষ্টির মৌসুম, এখন রোদ্দুর তো একটু পরে বৃষ্টি, এখন বৃষ্টিতে একটু পরে মেঘ। এখন বাসার দিকে যাওয়ার পালা, মাত্র ব্লাড দিলাম, আর আমি ব্লাড দিই ব্লাডের কাজ ছেড়ে দিয়েছি, বাট ব্লাড দিয়ে অফ করি নাই, অনেকদিন পরে যেহেতু ব্লাড দিলাম লাগবেই, আর এর জন্য হুট করে ব্লাড দিতে আসা। যাই হোক, পড়ে গেলি তো আমি আসি, অজ্ঞান হয়ে গেলি কোনো টেনশন নাই, আপনাকে গুরু ইউটিউবাররা আমি বাসা নিয়ে বলি। যাই হোক এখন যাচ্ছি বাসার দিকে, চলেন যাওয়া যাক। ভিডিওটা আর বড় করব না বেশি, জাস্ট বলছিলাম যে ভিডিও দিব, সেই ভিডিওটা এখন দিলাম আজকে, তার এখন বাসার দিকে যাওয়া যাক, যেহেতু ভিডিও শেষ করে দেবো। এখন হলো মানে ওই দিক দিয়ে ঘুরে এই ডাক বাংলার এই সাইডে আসলাম, একটা আইডিয়া নিয়ে আসলাম কিছুর ব্যাপারে, ভালো দিকে একটা আসবে খুব শিখবে। তবে না এখন যাওয়া যাক সেম দিয়ে এদিকে, অলরেডি ওর অবস্থা। কই যাবি এখন তুই? আমি ইউসুফে যাবো। ইউসুফটা কি ভাই? ট্রেনিং সেন্টার। কিসের ট্রেনিং? ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টার। ও আচ্ছা, তখন যাওয়া যাক। আর আকাশটা দেখেন আসলে কিন্তু সুন্দর লাগতেছে।
বাসায় আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হলাম, ফ্রেশ ফ্রেশ কফি রফি হয়ে আপনাদের সামনে এখন এখনো খাওয়া দাওয়া হয়নি। আম্মু খাবারের জন্য রেডি হচ্ছে, আমি এখন আপনাদের ব্লগের এন্টুকু করতেছি। পারলে মানুষের ভালো করেন কিন্তু অন্তত খারাপ করেন না, কারণ ব্লাড নিয়ে কাজ করতেছে। আমি জানি একটা মানুষের যখন ব্লাড লাগে তখন সে কতটা আর্তনাদ করে, কতটা কষ্টে আমাদের কাছে এসে বলে যে ভাই আমাদের ব্লাড লাগবে, একটু মেনে চলো আব্বা, আমাদের ব্লাড লাগবে, মেনে চলো। তো পারলে মানুষ সাহায্য কর। আর যারা রক্তদাতা ভাই বোনরা আছো, স্বেচ্ছাসেবীরা আছো, একটা কথা মনে রাখবা রক্ত দেওয়ার বিষয়ে, যেমন বেশি কম রেখো না, 50 উপরে যাও। আর একদম বেশি খাবার খেয়েও ব্লাড দেবো না, একবারে কম খাবার খেয়েও ব্লাড দেবো না, যেটা তোমার স্বাস্থ্যের উপরে পরে ইফেক্ট করবে। আর হলো যে অগ্রিম টাকা নিয়ে কখনো লেনদেন করবো না, যদি স্বেচ্ছাসেবী হওয়া যারা রুগী তারা তো অগ্রিম টাকা কখনো কাউকে দিবেনই না, এই কথাগুলো মাথায় রাখবো না। সর্বোপরি যে কথাটা সেটা হলো যে প্রতি 4 মাসের পর পর ব্লাডগুলো দিন, যাতে আপনার শরীরে পরে কোনো ইফেক্ট না পড়বে। পরীক্ষা লাস্টের দিনে আসতে পারে কিংবা তারপরের দিনে আসতে পারে, সামনে আসতেছে আর কি। এখন আর ভিডিও বেশি বড় করবো না, ভিডিও লাস্ট মন্থ একটা কথা বলবো, অনেকদিন পরে আসতেছি। আর 20 তারিখে মধ্যে আগস্টে এখন তো জুলাই চলতেছে, 15 মাসে 20 তারিখ মধ্যে বড় একটা ধামাকা আসতেছে আমার লাইফে, মানে স্বপ্ন পূরণ হয় না প্রত্যেকটা জীবনে। সপ্তাহ থেকে এমন একটা দেখো আরো একটা স্বপ্ন, বড় একটা স্বপ্ন জীবনে, ওইটা পূরণ হতে যাচ্ছে এই আগস্টের 20 তারিখের মধ্যে। দোয়া করবেন এবং সামনে যে আগামী পরীক্ষাগুলো আসছে এগুলো আমি ভালো করতে পারি, এটা জন্য দোয়া করবেন। দেখা হবে কিছুদিনের মধ্যে, আবার যে 21 তারিখে গ্যাপটা এর মধ্যে আরো একটা ভিডিও করলেও করতে পারি আমি, সে অন্য বাট করার ইচ্ছা আছে। তো ততদিন মধ্যে পাশে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।